নারায়ণগঞ্জের রূপগঞ্জে 8 শতাধিক শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলীর উদ্যোগে সদর ইউনিয়নের কেয়ারিয়া সহ বিভিন্ন এলাকায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বাদশাহ সহ অনেকে।